খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র গাজায় ঢুকতে দিচ্ছে না। সম্পূর্ণ অবরোধ, মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে তীব্র সংকট দেখা দিচ্ছে। গাজার ফিলিস্তিনিদের ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, খাবারের টান পড়েছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট হচ্ছে, সংক্রামক রোগ বিস্তারের আশঙ্কাও রয়েছে। পদ্ধতিগতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বিমান হামলায়। আবাসিক এলাকায় ইসরায়েলের হামলার জেরে হাসপাতালের করিডোরগুলো ভরে গেছে। আহত ব্যক্তিদের অনেকে শয্যা না পেয়ে মেঝেতে পড়ে আছেন। আইসিইউ সংকট প্রবল হয়ে পড়েছে। ইসরায়েল যে অঞ্চলটিকে ফাঁকা করতে বলেছে সেখানে 10 লাখের বেশি মানুষের বসবাস। ইসরায়েলের লিফলেট ফেলার পর হাজার হাজার মানুষ দক্ষিণের দিকে ছোটেন, তবে অন্য অনেকেই তাদের বাড়ি ঘর ছাড়তে পারেননি, কেননা তাদের অনেকেই পরিবহনের ব্যবস্থা করতে পারেননি, অনেকেই হামাসের আহ্বানে সাড়া দিয়ে এলাকা ছাড়েননি। এদিকে মিশরের সঙ্গে স্থলপথে সীমান্ত ক্রসিং খোলার পরামর্শ কায়রো প্রত্যাখ্যান করেছে, যদিও সেটি মানবিক সহায়তার জন্য খুলতে রাজি হয়েছে দেশটি। এখন সবচেয়ে জরুরি হল বোমাবর্ষণ বন্ধ করা এবং আরও মৃত্যু ও মানুষের দুর্ভোগ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া। এসব হামলায় হতাহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বাসাবাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স সহ সবকিছু লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের হামলায় এইভাবে মৃতের সংখ্যা যত বাড়বে, ততই গাজার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ধারক পরিবারগুলোর হারিয়ে যাওয়ার সংখ্যাও বাড়বে। হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1300-তে, আহত হয়েছেন 3000-এর বেশি মানুষ। ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হামাসকে নির্মূল করা এবং এর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, কিন্তু ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় আটকে থাকা বেসামরিক নাগরিকেরাই মূলত ইসরায়েলের বোমা হামলার শিকার হচ্ছেন। ইসরায়েলি বিমান হামলায় গুঁড়িয়ে গেছে পুরো ভবন। ইসরায়েলি বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর, হতাহত হয়েছেন বহু স্বজন। উদ্বেগ আর আতঙ্ককে সঙ্গী করে এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারী ও শিশুরা, কোথায় যাবেন ঠিকানা জানা নেই। আহত ফিলিস্তিনিরা আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন, তারা আশা করছেন তারা নিরাপদ জায়গা খুঁজে পাবেন। আল শিফা গাজা শহরের অনেক বাসিন্দার জন্য প্রস্তুতিদায়ক জায়গা হয়ে উঠেছে, কেননা সেখানে কিছু না কিছু খবরাখবর পাওয়া যাচ্ছে, ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎও রয়েছে। তবে চিকিৎসার জন্য প্রত্যেকেই সংগ্রাম করতে হচ্ছে। গাজার উপর 16 বছর ধরে চলা অবরোধের মাত্রা আরো বাড়িয়েছে ইসরায়েল। গাজার ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ সমাজ থেকে 20টি পরিবারকে মুছে ফেলা হয়েছে। 20টি পরিবারের সব জীবিত সদস্যের নাম সরকারি নিবন্ধন খাতা থেকে কেটে ফেলেছে ফিলিস্তিন। মুছে ফেলা ব্যক্তিরা ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে।